যদি আপনাদের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আন্ডারত সরকারি লেটিনের এপ্লাই করেছিল আর আপনাদের এটাও 18,000 টাকা কিস্তিট লাভ করবেন নাই তেন্তে আপনার এই ভিডিওটি বহুত ইম্পর্টেন্ট বহুত একটা ভাল ভিডিও বলে গেছে কেন আজির এই ভিডিওর যদি আপনার দেখাই দিম যে আমার সরকারে এখন লিস্ট প্রকাশ করে দিছে আর এই লিস্টত যদি আপনার নামটো থাকে তেন্তে আপনাদের 18,000 টাকাটো লাভ করবে পারবো সেইভাবে এই লিস্টখন কেনেকৈ চেক করবে পারবো হবেক আপনার মোবাইল ফোনটোর জড়িয়ে ঘরতে বেয়ে চেক করবে পারবো সেইভাবে ভিডিওটি বহুত ইম্পর্টেন্ট হব গেছে সেইভাবে ভিডিওটি স্ক্রিপ নকৰি হেকলৈ চাব আর ভিডিওটি আরম্ভ করার আগত আপনাদের সরু একটা রিকুয়েস্ট জানাইছো আপনাদের যে এই চ্যানেল প্রথমবার আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব ভিডিওটি একটা লাইক করে দিব আর কাকে তো বেল আইকনটো প্রেস করবে না পারবো কেন যেতে মই এনধরনের ইনফরমেটিভ ভিডিও মই আপলোড করি সকল কাগজ আপনি সেই ভিডিওটি লাভ করব পারবো এটা আপনার লিস্টখন চেক করবলে আপনার মোবাইল যিকোনো এখন ব্রাউজার ওপেন করব ওপেন করে তার সার্চ বার সার্চ করে দিব মই লিখা দরে SBM বলে লিখি জাস্ট সার্চ করে দিব সার্চ করার লগে লগে আপনার সম্মুখত যোনটো প্রথম লিঙ্ক আছে স্বচ্ছ ভারত মিশন এই লিঙ্কটিতে ক্লিক করব ক্লিক করার লগে লগে আপনার স্বচ্ছ ভারত মিশন অফিসের পোর্টাল আহিব মই ডিসক্রিপশনত লিঙ্ক দি থাকিম তাতো ক্লিক করে আপনার ডাইরেক্ট এইটো পেজলৈ আহিব পারিব এইটো পেজলৈ অহার পিছত আপনার ইয়াত কেবাখনো অপশন সব পাব ইয়ার পর আপনার নাও ইয়ার স্বচ্ছ ভারত ডাটা আছে এই ফোনটোত ক্লিক করব তারপর এইদরে কেবাখনো অপশন আহিব আপনার তলফালে যাব তলফালে গিয়ে ইয়াতে একটা অপশন আছে সব পাইছে MR13A এন্ট্রি স্ট্যাটাস অফ নিউ হাউসহোল্ড ইন SBM পাস্ট টু আছে এই ফোনটোত ক্লিক করে দেব এই ফোনটোত ক্লিক করার লগে লগে এটা আপনার স্টেটটো সিলেক্ট করবো যেহেতু আমার আসাম হয় আসামটো আপনাকে চাই নম্বৰত পাই যাব ইয়াৰপৰা আপোনাৰ ষ্টেটটো চিলেক্ট কৰি ল'ব প্ৰথমে ষ্টেটটো চিলেক্ট কৰাৰ পিছত আপোনাৰ আহি যাব ডিষ্ট্ৰিক্ট এতিয়া আপোনাৰ যোনটো ডিষ্ট্ৰিক্ট হয় আপোনালোকে ইয়াৰ পৰা চাই আপোনাৰ ডিষ্ট্ৰিক্টটো চিলেক্ট কৰিব যিহেতু মোৰ ধেমাজি হয় মই ধেমাজিটো কৰি লৈছোঁ এতিয়া আপোনাৰ ডিষ্ট্ৰিক্টখন চিলেক্ট কৰাৰ লগে লগে আপোনাৰ আহি যাব আপোনাৰ ব্লক নেম এতিয়া আপোনাৰ যোনখন ব্লক হয় আপোনাৰ ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰ যিমানখিনি ব্লক আছে ইয়াত চাব এতিয়া আপোনাৰ এই ব্লকৰ পোনে পোনে আপোনালোকে এইফালে আহিব ব্লকটোত ক্লিক নকৰিব জাষ্ট আপোনালোকে এইফালে স্ক্ৰল কৰি আহিব মই পুনৰ আকৌ কৈছোঁ আপোনালোকে আপোনাৰ ব্লকৰ পোনে পোনে এনেকুৱা আহিব এনেকুৱা আহি আপোনালোকে ইয়াত চাব পাব নো অফ বেনিফিচিয়াৰী এলোকেটেড আছে যে এই ফোনত যে আপুনি ব্লু সংখ্যাখিনি আছে আপোনাৰ যোনটোৱে সেই ব্লু সংখ্যাখিনিত ক্লিক কৰি দিব ক্লিক কৰাৰ লগে লগে আপোনালোকে অলপ সময় ৱেইট কৰিব চাপৰে লিষ্টখন আহি গ'ল আপোনালোকে ইয়াত চাপৰে আপোনাৰ গাঁও পঞ্চায়ত নাম আপোনাৰ ভিলেজ নাম আপোনাৰ কাৰ নামত এপ্লাই কৰিছে আপোনাৰ ID2 আপোনাৰ ঘৰৰ মহিলা কৰে তাৰ হাজবেণ্ডৰ নাম আহিব যদি আপুনি কৰে আপোনাৰ দেউতাৰ নাম আহিব আপুনি এনেকুৱা সকলো ইনফৰমেশ্যন মোক আপোনাৰ এইদৰে আহি যাব এতিয়া আপুনি এই লিষ্টখন চাব পাৰিছেনে যদি এই লিষ্টখনত আপোনাৰ নামটো বিচাৰি নাপায় তেন্তে আপোনালোকে কি কৰিব আপোনালোকে অলপ ওপৰফালে যাব ওপৰফালে গৈ আপোনালোকে ইয়াত এটা চাৰ্চ বাৰ চাব এই চাৰ্চ নেম আছে যে আপোনালোকে ইয়াত আপোনাৰ নামটো এপ্লাই কৰোঁতে যেনেকুৱা দিছে ঠিক একেদৰে ইয়াত লিখি আপোনালোকে চাৰ্চ বুলি অপশ্যনটোত ক্লিক কৰি যাব যদি এনেকুৱা আহি যায় তেন্তে আপোনালোকে চিন্তা কৰিব নালাগে আপোনাক একমাহৰ পৰা দুমাহৰ ভিতৰত আপোনালোকে টকাটো সোমাই যাব যদি এই লিষ্টখন নাহে তেন্তে আপোনালোকে কিন্তু টকাটো লাভ নকৰিব যদি আহে তেন্তে আপোনালোকে নিশ্চয় টকাটো লাভ কৰিব আৰু যদি আপোনালোকে লিষ্টখন নাম বিচাৰি পোৱা নাই তেন্তে আপোনালোকে আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট নাম আৰু আপোনাৰ ব্লকৰ নামটো কমেণ্টৰ লগতে আপোনাৰ নাম আৰু আপোনাৰ দেউতাৰ বা যদি ঘৰৰ মহিলা আছে তেন্তে হাজবেণ্ডৰ নামটো আপোনালোকে কমেণ্টত জনাব মই লিষ্টৰ পৰা আপোনালোকৰ নামটো চাই কমেণ্টৰ ৰিপ্লাইৰ জৰিয়তে আপোনালোকক জনাই দিম।